আসসালামু আলাইকুম, আশা করছি সবাই খুব ভালো আছেন। আমি রুমা আছি আপনাদের সাথে। আজকে কিছু গাছ কিনেছি, তো আপনাদের সঙ্গে শেয়ার করতে চলে আসলাম বরাবরের মতো। তো যে গাছগুলো কিনেছি আসলে সবই আমার মোটামুটি আছে, তারপরও ভালো লাগলো কিনে নিলাম। তো চলুন একটু গার্ডেন থেকে ঘুরে আসি, নার্সারির গার্ডেন থেকে। তো এটা হচ্ছে একটা রোড সাইড নার্সারি, আর এটা হচ্ছে আজিমপুর। আজিমপুর গার্লস স্কুলের পাশেই হচ্ছে এই নার্সারিটার হয়েছে নতুন করে। নার্সারি বলতে এটা হচ্ছে রোড সাইড নার্সারি, রোডের সাইডেই আর কি এই নার্সারিটা হয়েছে। আগে কিন্তু এখানে অনেক নোংরা ছিল, অনেক বিশ্রী একটা জায়গা ছিল, এখন এত সুন্দর হয়েছে। আর এখানে খুব ভালোভাবে মানুষ গাছপালা কিনছে শান্তি করে, অন্তত আমি তো শান্তি করে কিনতে পাচ্ছি, কারণ মন চাইলে একটু ঘুরে আসতে পারি, ভালো লাগে গাছের কাছ থেকে ঘুরে আসলে। আর এখানে যদিও গাছগুলোর ভ্যারাইটি একটু কম আছে, যেসব গাছ আছে সবই আমার আছে, তারপরেও ভালো লাগে আর কি। গাছের কাছে গেলে অন্যরকম একটা ভালো লাগা কাজ করে। এটা একটা অ্যারালিয়া কিনেছি, তো অ্যারালিয়াটা আমার আছে, এই গাছটাই আছে। তো সেটা হচ্ছে একটু বড় সাইজের। আর এই অ্যারালিয়া গাছের যত্ন সম্পর্কে অলরেডি আমার চ্যানেলে ভিডিও আছে, আপনারা চাইলে কিন্তু একটু আমার চ্যানেলটা ভিজিট করতে পারেন। আর আমি অবশ্যই ডেসক্রিপশন বক্সে ভিডিওটা দিয়ে দিব, লিঙ্কটা চাইলে আপনারা দেখে নিতে পারেন। তো বৃষ্টির সময় গাছ কিনেছি, তো সব মাটি কাদা লেগেই আছে। আর অবশ্যই গাছ কেনার সময় যে জিনিসটা খেয়াল করবেন, এভাবে সরিয়ে সরিয়ে দেখবেন যে গাছে কোনো রকম পোকামাকড়, বিশেষ করে মিলিবাগ, কারণ মিলিবাগ এমন একটা রোগ, মানে এটা হলে, পোকাটা হলে সহজে কিন্তু এটা রিমুভ করা যায় না, আর হচ্ছে গিয়ে মানে প্রত্যেকটা গাছে কিন্তু ছড়িয়ে যায়। আর এই মিলিবাগ ছড়াতে সাহায্য করে হচ্ছে আপনার যে পিঁপড়া আছে সেইগুলা। তো এই জন্য সবসময় একটু খেয়াল রাখবেন, যেন গাছ কিনতে যেয়ে যেন কোনো নতুন রোগ সাথে করে না নিয়ে আসি। আর এটা হচ্ছে ব্রাজিল, অনেক সুন্দর একটা ফেলোডেনড্রন ব্রাজিল। এই ব্রাজিল গাছও আমার আছে, তো গাছটা আমার খুব ভালো লাগলো। ও সরি, আমি তো ওটার দাম বললাম না, ওটা হচ্ছে অ্যারালিয়াটা নিয়েছে হচ্ছে 100 টাকা। আর এটা একটা আগেরটা তো দেখিয়েছি, আবার দেখাবো, ওয়েট করেন। তো এটা হচ্ছে বেবিটিয়ার্স, এই বেবিটিয়ার্সও আমার আছে অলরেডি, এইটা নিয়েও ভিডিও আছে, আপনারা অনেক পছন্দ করেছেন আমার সেই ভিডিওটা, এবং এখনও কন্টিনিউ অনেকেই দেখেন। আর আবার সেই গাছটা নিয়ে আমি ভিডিও দিব ইনশাল্লাহ। তো সেটা তো আছে, আর এটা ভালো লাগলো, আর 50 টাকা নিয়েছে এই গাছটা, তো ভালো লাগলো, নিয়ে আসলাম। আর আমার যে গাছটা আছে সেটাও আমি দেখিয়ে দিচ্ছি একটু পরে। আর এটা হচ্ছে দেখুন, এই গাছটাই শুধু আমার নাই, যদিও এই ধরনের আছে, এই জাতের আছে স্পাইডার। তো এই স্পাইডারটা আমার অনেক ভালো লাগলো, আর গাছটার পাতাগুলো বেশ সুন্দর ছিল। আমি অবশ্য গিয়েছিলাম একটা স্পাইডার কিনতে, সেটা হচ্ছে যে মাছ থেকে, পাতার মাছ থেকে যে সাদা থাকে সেটা কিনতে গিয়েছিলাম, তো সেটা পাইনি, এটা পেলাম। তো এটা অনেক সুন্দর ছিল, এটা নিয়ে আসলাম। আর এটা নিয়েছে হচ্ছে 150 টাকা, 100 টাকা বলেছিলাম কিন্তু দিল না। আর দেখুন নিচ থেকে কিন্তু অনেক চারা হচ্ছে, ইনশাল্লাহ আমারও অনেক চারা হবে। তো এই গাছগুলা কিন্তু আমি এখনই লাগাবো না, অবশ্যই 1 সপ্তাহ কিংবা 3-4 দিন রেখে দিব, আমার পরিবেশের সাথে একটু খাপ খাইয়ে নিব, এটাই করতে হয়। তো নতুনদের জন্য, বিগিনারদের জন্য কিন্তু আমার চ্যানেলে এই ভিডিওটা আছে যে গাছ কিনতে গেলে কি করতে হয়, গাছ নিয়ে আসার পরে কি করতে হয়, সব কিছু নিয়ে একটা ভিডিও আছে, চেষ্টা করব সেটারও ডেসক্রিপশন বক্সে লিংক দেওয়ার জন্য। আর তারপরেও যারা ভিডিওটা এখন দেখছেন, নতুন দেখছেন, যারা যারা মানে চাচ্ছেন না যেতে অন্য ভিডিও দেখতে, এখানেই বলে দিই যে গাছ কিনতে গেলে অবশ্যই খেয়াল করবেন যে গাছে কোনো রোগ আছে কি না, পাতা হলুদ আছে কি না, কোনো পোকামাকড় লেগে আছে কি না। তারপর হচ্ছে আপনি যে গাছটা কিনছেন আসলে আপনার সেই পরিবেশটা আপনার বাসায় আছে কি না, চেষ্টা করবেন নার্সারি থেকে একটু শুনে আসার, যে যদিও আপনি জেনে থাকেন যে কীভাবে গাছের যত্ন করতে হয়, তারপরেও তাদের কাছ থেকে একটু জেনে আসলে কিন্তু ক্ষতি নেই। আমি করি, কারণ হচ্ছে আমার জানতে ভালো লাগে, আমি যতটুকু জানি হয়তো তাদের কাছ থেকে আরও অনেক কিছু জানতে পারবো, সেই চেষ্টা করি যে দেখি আরও কিছু জানা যায় কি না। আর এইটা হচ্ছে, এই ব্রাজিলটা হচ্ছে আপনার নিয়েছে 100 টাকা,
তো এখন তো মানে মনে করেন এগুলা গাছের কিন্তু দাম এখন কমে গিয়েছে, কারণ ব্রাজিল যখন নতুন নতুন আমাদের দেশে আসে তখন কিন্তু বেশ চড়া দাম দিয়ে কিনতে হতো। তো আমি তো অত চড়া দাম দিয়ে কিনি না, একটু কমেই কিনি, আবার অনেক সময় একটা ডাল কিনে ফেলি, তারপর থেকে বানিয়ে নিই। যেমন এই ব্রাজিলও আমার আছে, সেটা কিন্তু আমি অলরেডি চারা করছি, একটা ডাল কিনেছিলাম 50 টাকা দিয়ে, তো সেটা থেকে আমি চারা করে নিচ্ছি, ইনশাল্লাহ সেটাও চারা ভালোভাবেই হচ্ছে। তো যাই যা বলছিলাম আর কি, অবশ্যই এটা খেয়াল করবেন যে আপনি যে গাছটা কিনছেন সেই গাছটা আসলে আপনার মানে আপনার যেখানে রাখবেন গাছটা তার জন্য উপযুক্ত কিনা এই গাছটা। যেমন কিছু কিছু গাছ আছে অনেক রোদ লাগে, তো সেই সেইটা মাথায় রেখে কিন্তু কিনতে হয়, তা না হলে কিন্তু তার থেকে সেই রকম যে আশা করা যায় না যে ফুল ফল হবে। আবার কিছু কিছু গাছ আছে যে রোদ কম লাগে, যেমন যদি হয়ে থাকে আপনার বারান্দায় অনেক রোদ কিংবা আপনার যেখানে রাখবেন সেখানে অনেক রোদ, তো এগুলো একটু মাথায় রেখে গাছগুলা কিনতে হয়। আর যাওয়ার সময় যদি আপনি কিছু কী কী গাছ কিনবেন সেগুলো যদি লিখে নিয়ে যান তাহলে কিন্তু খুবই ভালো হয়। যেমন আমার সঙ্গে যেটা হয়, এই যে দেখুন যে বেবি টিয়ার্সটা আমার আছে সেটা কিন্তু এই যে বাইরে আছে, তো এটা দুইটা একসঙ্গে করে নিয়ে আবার একটা ভিডিও তৈরি করে আপনাদের সঙ্গে শেয়ার করবো ইনশাল্লাহ। তো মানে যেটা বলছিলাম, আমার সঙ্গে যেটা হয়, অনেক গাছ দেখলে না আমার মাথা কাজ করে না, কোনটা রেখে কোনটা নিব কিংবা আমি কী নিতে আসছিলাম সেটাও কিন্তু আমি ভুলে যাই। তো সে কারণে একটু লিখে নিয়ে গেলে কিন্তু অনেক সুবিধা হয় কী গাছটা আপনি কিনতে চাচ্ছেন। আজকে কিন্তু বেশ মানে একটা বৃষ্টি বৃষ্টি ভাব, পরিবেশটা খুব মানে একটা নরম নরম ওয়েদার, গাছগুলা বৃষ্টিতেও ভিজেছে, সকালেও বৃষ্টি হয়েছে, রাতেও বৃষ্টি হয়েছে। আর দেখুন এই একটা অ্যারালিয়াটা আমি কাটিং করে রেখেছি, সেটার শিকড় আসলে একটু অন্যরকমভাবে কাটিং করেছি, দেখুন এই যে ফ্লোরাল ফোমে বসিয়ে রেখেছি। তো দেখা যাক এখন কী হয়, যেহেতু এখন বৃষ্টির সময় মশা হওয়ার সম্ভাবনা খুবই বেশি, তো সে কারণে গাছটা পুরো বন্ধ করে ফিল আপ করে দিয়ে তারপর আমি এটার ভিতরে গাছগুলো রেখেছি। এটা হচ্ছে ফ্লোরাল ফোম, এটা কিন্তু খুবই নরম একটা ফোম, অবশ্যই সেটা আমি শেয়ার করব এটা কিভাবে বসিয়ে রেখেছি, আর শিকড় আসার পরে আপনাদের সঙ্গে অবশ্যই শেয়ার করব। তো এখন বলবো অবশ্যই যদি আমার ভিডিওটা ভালো লেগে থাকে একটা লাইক দিয়ে, আর অবশ্যই যদি একটু বেশি ভালো লেগে থাকে তাহলে সাবস্ক্রাইব করে আমার এই ছোট্ট চ্যানেলে থেকে যাবেন। এই যে আমার অ্যারালিয়াটা দেখুন এত সুন্দর হয়েছে, মাশাআল্লাহ বাইরে আছে গাছটা আমার। তো আমি যে গাছগুলো কিনেছি এই গাছগুলোও কিন্তু আমি বাইরে রাখার চেষ্টা করব, যেহেতু আমার একটু বাইরে জায়গা আছে, আমি একটা অংশ খুলতে পারি গ্রিলের, সেখান থেকে কেটে সরি মানে কাটা একটা অংশ আছে সেখানে আমি তালা দিয়ে রাখি, সেটা ভিতর থেকে খুলে আবার বাইরে রেখে দিই গাছগুলা। আর বাইরে কিন্তু একটু স্ট্যান্ডের মতো করে রাখা আছে, বাইরে রাখলে গাছগুলো দেখতে অন্যরকম লাগে, যেমন তেমনি গাছগুলো খুব ভালো থাকে, একদম পুরা মানে ওরা ওদের মতো করে বাড়তে পারে, অন্যরকম একটা ভালো লাগা কাজ করে যেগুলো দেখলে আপনার মনটাই ভালো হয়ে যাবে। তো সবাই খুব ভালো থাকবেন, সবাইকে অসংখ্য ধন্যবাদ, আল্লাহ হাফেজ।